بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد ওমান প্রবাসী ভাই মোহাম্মদ শাহপুরান একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হল যে ইদানিং দেখা যায় কিছু হলেই ইন্টারনেট ফেসবুকে কারো গোপন ভিডিও গোপন ভিডিও অশ্লীল ছবি পিকচার এগুলো সরিয়ে দেওয়া হয় এ বিষয়ে জানতে চাই ভাই মোহাম্মদ শাহপুরান আপনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বিষয়ে জানতে চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজাক আল্লাহ যে কিছু হতে না হতেই কারো ভিডিও ভিডিও গোপন পিকচার এগুলা ছড়িয়ে দেওয়া ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা শেয়ার করা এগুলো ঠিক না এগুলো অপছন্দনীয় কাজ কারণ এর মাধ্যমে আরো অশ্লীল অনাচার সমাজে বেড়ে যায় এগুলো প্রচার প্রসার ঘটানোর মাধ্যমে মানুষের কাছে এই পাপ গাছগুলো সাধারণ চোখে দেখা হয় এবং সাধারণ হয়ে যায় এগুলা করতে করতে শুনতে শুনতে মানুষ একসময় নিজে অভ্যস্ত হয়ে যায় এগুলাকে বড় কোনো কিছু মনে করে না সাধারণ ছোট পাপ মনে করে আর যা বর্তমানে আমরা দেখতেছি এ ব্যাপারে আল্লাহাকাব আলামিনা নিচার একশো আটচল্লিশ নম্বর আয়ত বলেন লাহিবুল্লাহ জাহা বিশু ইমিনাল কৌল ইম যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মন্দ কথা প্রকাশ করাকে ভালোবাসেন না পছন্দ করেন না শুধু শুধু কারো মন্দ বিষয়ে প্রকাশ করা খারাপ ভিডিও আপলোড করা ছড়িয়ে দেওয়া পিকচার এগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন না কারণ এগুলোর মাধ্যমে আরো অশ্লীল অনাচার ছড়িয়ে পড়ে এবং সহজ হয়ে যায় এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন

ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী'আ আল-ফাহিশাতু ফীল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ-দুনইয়া ওয়াল আখিরা নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ব্যাহাপনা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে লাঞ্ছনাকর লাঞ্ছনাদায়ক শাস্তি আজাব। তো এই আয়াতে যা বুঝানো হয়েছে বলা হয়েছে তাহলে যে যারা যে বাজার চাইবে যে দের মাঝে খারাপ বিষয় ছড়িয়ে পড়ুক তারা খারাপ কাজে জড়িয়ে পড়ুক ফেত না ছড়িয়ে পড়ুক এরকম যারা চাইবে যে ফেত না ছড়িয়ে পড়ুক এই সমস্ত মানুষের জন্য রয়েছে আহ দুনিয়া এবং আগ্রাতে লাঞ্চনাগর শাস্তি এখানে যে একটি শব্দ ব্যবহার করেছে এখানে এই শব্দটিকে আরবি ভাষায় শেয়ার বলা হয় অর্থাৎ যারা এইগুলা শেয়ার করবে মানুষের কাছে প্রচার প্রসার ঘটাবে এর কারণে সে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা কর শাস্তি লাঞ্ছনা অপদস্থ শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে পাবে এ কারণে আসলে এগুলা থেকে বিরত থাকতে হবে যে শুধু শুধু কারোর খারাপ ভিডিও আপলোড এগুলা প্রচার প্রসার করা এগুলা আসলে নিন্দনীয় এগুলাতে কোনো ফায়দা নেই কারণ আপনি দেখবেন যে যখন দুর্গন্ধ জিনিস ছড়িয়ে দেওয়া হয় এর থেকে দুর্গন্ধই বাইর হয় থেকে কোনো সুগ্রাণ বাইর হয় না সুগ্রাণ জাতীয় কোনো কিছু সরিয়ে দিলে সুগ্রাণই বাইর হয় অতএব এই যে অশ্লীল কাজ এগুলো আসলে দুর্গন্ধময় কাজ এগুলো না ছড়িয়ে এগুলা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করতে হবে কিন্তু এগুলো ছড়িয়ে দেওয়া মানুষের মাঝে মানুষের মাঝে বিস্তার ঘটুক প্রচার প্রসার ঘটুক এই সমস্ত চিন্তা ভাবনা পরিহার করতে হবে এবং যারা এই সমস্ত চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবে তাদের জন্য লাঞ্ছনা করে শাস্তি থাকবে দুনিয়া এবং আখেরাতে বর্তমানে দেখা যায় যে এই আপনার যে যতগুলো মিডিয়া আছে এই মিডিয়া গুলোতে খারাপ কাজকে শুধু প্রচার প্রসার ঘটানো হয় কিন্তু এগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না আহ সরকারি ভাবে বা রাষ্ট্রীয় ভাবে বা আইনগত ভাবে কোনো ব্যবস্থা তেমন নেওয়া হয় না তো আসলে এইগুলা সরকারের উচিত ছিল যে বা আমাদের রাষ্ট্রীয় প্রধানদের উচিত ছিল এগুলা কঠিনভাবে প্রতিরোধ করা কিন্তু বর্তমানে এগুলাকে প্রতিরোধ না করে শুধু প্রচার প্রসার ঘটানো হচ্ছে এর মাধ্যমে আসলে খারাপের প্রবণতা অশ্লীলতার কাজ ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই অশ্লীলতার কাজ মানুষ করছে এগুলা আসলে নিন্দনীয় এগুলা করা ঠিক নয় এতক্ষণ কথা সারমর্ম হলো যে বর্তমানে যে ইন্টারনেট ফেসবুক এবং ওয়েবসাইট খারাপ বিষয় আপলোড করা হয় শেয়ার করা হয় এগুলো ঠিক না এগুলো নিন্দনীয় আল্লাহ পাকবুল আলমিন এগুলো অপছন্দ করেন এবং যারা পছন্দ করে যে মমিদের মাঝে ফেতনা সরি পড়ুক অশ্লীলতা সরি পড়ুক যারা এরকমটা চাইবে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবাহ আল্লাহ ইহাম দেখ আসাদ আল্লাহ ইহ ইস্তক ফিরুক আহাত اشا کریں اپنے اپنے رت پٹی پیش ہیں جزاک اللہ خیر و السلام علیکم ورحمۃ اللہ <وبرکاتہ>